আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মগজতলার পর্বটি শুরু করছি। আজকের প্রশ্নটি একটু কঠিন, ভালো করে মন দিয়ে শুনবেন। তিনজন ফল বিক্রেতার প্রত্যেকের কাছে একটি করে ঝুড়ি আছে। সেই ঝুড়িগুলির প্রত্যেকটিতে 30টি করে আপেল আছে। কোন ঝুড়িতেই 30টির বেশি আপেল রাখা যাবে না, অথবা হাতে বা অন্য কোথাও ফলগুলি রাখা যাবে না। এদের তিনজনকেই 30টি করে চেকপোস্ট বেরোতে হবে এবং প্রত্যেক চেকপোস্টে পুলিশ দাঁড়িয়ে আছে। নিজেদের ঝুড়ির আপেল শেষ না হওয়া অবধি প্রত্যেক ফল বিক্রেতাকে প্রত্যেক চেকপোস্টে একটি করে আপেল দিতেই হবে। এখন প্রশ্ন হলো, 30টি চেকপোস্ট পেরোনোর পর সবথেকে বেশি মোট কটি আপেল থাকতে পারে? এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য আপনাকে 30 সেকেন্ড সময় দেওয়া হলো। প্রয়োজনে আপনি ভিডিওটি পজও করতে পারেন। উত্তরটি হবে 25টি। চলুন দেখে নিই কিভাবে। প্রথমে তিনজনই 10টি করে চেকপোস্ট পেরোবেন। 10টি করে চেকপোস্ট পেরোনোর পর প্রত্যেকের ঝুড়িতেই 20টি করে আপেল থাকবে। তিনজনের যে কোনো একজন তার 20টি আপেল বাকি দুজনের ঝুড়িতে 10টি 10টি করে দিয়ে দেবেন। তাহলে তার ঝুড়িতে আর কোনো আপেল রইল না, তাই তাকে আর আপেল দিতেও হবে না। এখন বাকি দুজনের প্রত্যেকের ঝুড়িতে 30টি করে আপেল আছে। এরপর আরো 15টি চেকপোস্ট পেরোনোর পর দুজনের প্রত্যেকের ঝুড়িতে 15টি করে আপেল থাকবে। তখন যে কোনো একজন অন্যজনের ঝুড়িতে বাকি 15টি আপেল দিয়ে দেবেন। এখন একজনের ঝুড়িতেই আপেল আছে এবং এখন মোট আপেলের সংখ্যা 30টি। মোট 10 যোগ 15 = 25টি চেকপোস্ট পার হয়েছে। এখন বাকি 5টি চেকপোস্টে 5টি আপেল দিতে হবে। তাহলে 30টি আপেলের মধ্যে 5টি আপেল খরচ হলে আর 25টি আপেল থাকবে। আজকের এই পর্বের ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।